আসসালামু আলাইকুম, আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমাদের কোর্সটা মূলত সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং, লিনাক্সের 9টা গুরুত্বপূর্ণ আউটলাইন নিয়ে আমরা আমাদের কোর্সটা সাজিয়েছি, যেটা আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা আমাদের একেবারে বেসিক থেকে কিছু টপিক দেখিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি। এই টপিকগুলো অবশ্যই আপনাকে করে নিতে হবে, এবং যারা আজকে দ্বিতীয় ক্লাসটা প্রথম দেখছেন, আমি বলবো যে এই দ্বিতীয় ক্লাসটা দেখার আগে অবশ্যই আপনারা আমাদের প্রথম ক্লাসটা দেখে নিন, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গ্রুপ থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন, এবং সেটা দেখে আপনারা অবশ্যই হোমওয়ার্ক করে যখন দ্বিতীয় ক্লাসটা আপনারা করবেন তখন আপনারা কিন্তু পুরো সবগুলো টপিক আপনারা বুঝতে পারবেন। তো এর আগেই আমি আরও বিষয় কিছু ক্লিয়ার করে নিচ্ছি যে আমাদের কিন্তু প্রিমিয়াম কোর্সটা 121টা আউটলাইন নিয়ে কিন্তু আমাদের কোর্সটা পরিচালনা করা হয়, এবং কোর্সটা কিন্তু সম্পূর্ণ লাইভ পরিচালনা করা হয়ে থাকে। তা আমাদের যে প্রিমিয়াম কোর্সের ক্ষেত্রে প্রধান যে অ্যাডভান্টেজটা থাকে সেটা হচ্ছে হলো যে আমাদের সিট লিমিটেশন থাকে 50টা। তো আমাদের সার্ভার মূলত একত্রে 500 জন পর্যন্ত কভার করতে পারে আমরা লাইভ ক্লাসের জন্য। কিন্তু আপনারা জানেন যে হোম কোয়ারেন্টাইনের শর্তে আমরা যখন এই প্রি পাবলিক কোর্সটা যখন আমরা প্রদান করেছি, তো সেখানে আমাদের প্রথম কন্ডিশনটাই ছিল এবং আমাদের থেকে প্রধান যেই কমিটমেন্টটা ছিল সেটা হচ্ছে হলো যারা আমাদের শর্তগুলো মানবেন তারা সবাই আমাদের কোর্সে অ্যাটেন্ড করতে পারবেন এবং কাউকে আমরা নিরাশ করব না। সো ইতিমধ্যে কিন্তু আমাদের 25,000-এর বেশি আবেদন চলে আসছে, আরও যেহেতু দুই দিন সময় আছে। সো আমাদের মনে হচ্ছে 50,000-এর মতো শিক্ষার্থী আমাদের এই কোর্সের জন্য আবেদন করতে পারে এবং একত্রে আপনারা ক্লাস করতে পারেন। সো এই জন্য আমরা কিন্তু এটা লাইভ ক্লাসে নিয়ে না এসে আমরা এটাকে ইউটিউবের মাধ্যমে আমরা পরিচালনা করছি, যেটা আনলিস্টেড ভিডিও আকারে থাকে। এবং এটা আপনারা হোমওয়ার্কটা আপনারা জমা দিলে আপনাদের পরবর্তী ভিডিওগুলো আনলক হবে। আপনারা হোমওয়ার্ক কীভাবে জমা দিচ্ছেন, হোমওয়ার্ক কীভাবে জমা দেবেন সব কিছু কিন্তু আমরা গ্রুপেই বিস্তারিত জানিয়ে দিয়েছি, গ্রুপ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু পোস্ট শেয়ার করা হচ্ছে। শুধু যে আসলে ক্লাসটাই পরিচালনা করা হচ্ছে তা কিন্তু না, অনেক গুরুত্বপূর্ণ সেখানে পোস্ট থাকে, সেই পোস্টগুলো আপনার অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে? তো আমরা ডে ওয়ানের যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো আপনারা দেখে নিয়েছেন। ডে টুতে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করব, এবং এখানেও যথারীতি আমাদের কিছু হোমওয়ার্ক থাকবে যেটা দিয়ে আপনাকে ডে থ্রিতে যেতে হবে। আমি আপনার পরিচয়টা তো পরিচয় পর্বটা কিন্তু আমাদের প্রথম ক্লাসেই শেষ হয়েছিল, তবু আমি ছোট্ট করে আবার বলে নিচ্ছি, আমি ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি তানজিম, এবং আজকের যে কোর্স আউটলাইন সেটা আপনার ডে টুর আউটলাইনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডে টুর আউটলাইনে আছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, কেন ওপেন সোর্স ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট, ওয়েবসাইট ওনারকে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নিয়ে আমরা কিছু সম্যক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, কীভাবে একটা ইমেল ট্র্যাক করবেন, কীভাবে ফ্যাক্ট চেক করবেন, একটা নিউজ যে আপনি দেখছেন সেটা সত্যি না মিথ্যা এটা কীভাবে চেক করবেন, যেটা আমরা কিন্তু প্রথম ক্লাসের শেষে বলে দিয়েছিলাম যে কেন এটা ইম্পর্টেন্ট আবারও আমরা আলোচনা করবো, কোনো সমস্যা নেই। ইমেজ ফরেন্সিক, ডাটা রিকভারি, কীভাবে আপনার কোনো ডাটার লস হয়ে গেলে সেই ডাটাগুলো কীভাবে আপনার রিকভার করবেন, সেগুলো নিয়েও কিন্তু আজকে আমাদের মোটামুটি আলোচনা আছে, এবং আশা করি আজকের ক্লাসটা আপনারা সবাই অনেক এনজয় করবেন। প্রথম ক্লাসে আমাদের অনেক টেকনিক্যাল অনেক পার্ট ছিল, যেটা হয়তো আপনাদের প্রথম দিকে বুঝতে হয়তো সমস্যা হচ্ছিল, সাপোর্ট প্রয়োজন হয়েছে। আজকের ক্লাসটা একেবারে রুট লেভেল থেকে যারা আছেন সবাই বুঝতে পারবেন আশা করি, এবং খুব এনজয় করবেন। ওকে, প্রথমেই আসি আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স দিই। ওপেন সোর্স ইন্টেলিজেন্স এটা একটা শব্দ, তিনটা ছোট ছোট শব্দের মিলে একটা শব্দ হচ্ছে হলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওপেন সোর্স ইন্টেলিজেন্সটা মূলত, ওপেন সোর্স মানে কি, উন্মুক্ত, আমরা চোখের সামনে যা দেখছি, আপনার আমার চোখের সামনে যেগুলো আছে উন্মুক্ত যেই বিষয়গুলো আছে সেগুলোই ওপেন সোর্স। আর ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। তো এখানে কিছু বিষয় আপনার সাথে একটু প্রথমেই আলোচনা করে নিচ্ছি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স না হয়ে এটা কেন ওপেন সোর্স ইনফরমেশন হলো না। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, আর সেই তথ্য থেকে ছেকে আপনি যেটা আপনার প্রয়োজন সেই তথ্যটা
লিপিবদ্ধ করা বা সেই তথ্যটা নিয়ে কাজ করা, সেটা হচ্ছে হলো ইন্টেলিজেন্স। সো আশা করি ওপেন সোর্স ইন্টেলিজেন্স আর ওপেন সোর্স ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝে গেছেন। ইনফরমেশন আপনারা আমার চোখের সামনে যা আসছে সবই হচ্ছে ইনফরমেশন। আপনি আমি রাস্তায় একটা লিফলেট পাচ্ছি, একটা ব্যানার দেখছি, সেই ব্যানারটাও কিন্তু যা যা আছে ব্যানারে লেখা সবই কিন্তু ইনফরমেশন। কিন্তু আমার দরকার হচ্ছে হলো সেই ব্যানারে যে মালিক আছে মালিকের নামটা দেওয়া আছে কিনা, সেই নামটা যদি আমি খুঁজে বের করতে পারি সেটা হচ্ছে হলো আমার কাছে ইন্টেলিজেন্স। সো ওপেন সোর্স ইন্টেলিজেন্সের আজকের টপিকে আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হলো কীভাবে আমরা একটা ওয়েবসাইট ওনারকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওয়েবসাইট ওনারকে আইডেন্টিফাই করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরবর্তী পার্টে আমরা আলোচনা করব যে কেন আমরা ওয়েবসাইট ওনারকে আইডেন্টিফাই করব। পাশাপাশি ওয়েবসাইট ওনার আইডেন্টিফাই করার আগে, এই টপিকে আমরা প্রবেশ করার আগে আরও একটা ছোট্ট বিষয় নিয়ে আমরা একটু কিন্তু আলোচনা করে নেওয়া উচিত আমাদের, যে কেন ওপেন সোর্স ইন্টেলিজেন্সটা আমাদের গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের কেন কাজে লাগতে পারে। ওয়েল, ওপেন সোর্স ইন্টেলিজেন্সটা আমাদের অনেক কাজেই লাগতে পারে, আমাদের ব্যক্তিগত জীবনে। এটা যে আপনার শুধু প্রফেশনাল লাইফেই কাজে লাগবে তা না, ব্যক্তিগত জীবনেও কাজে লাগতে পারে। আপনি একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করলে সেটাও কাজে লাগতে পারে, আইটি অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন সেখানেও কাজে লাগতে পারে, এবং যদি আপনি আইটি টেক লাইন ছাড়া অন্য লাইনেও কাজ করেন সেটার জন্য কিন্তু আপনার ওপেন সোর্স ইন্টেলিজেন্স যে নলেজগুলো আছে এই নলেজগুলো আপনার কাজে লাগবে। আচ্ছা, আপনি দেখবেন যে আপনি একটা কোম্পানিতে জব করছেন, ধরে নিয়ে আপনি মার্কেটিং ডিপার্টমেন্টেই জব করছেন, আপনার কোম্পানির এগেনস্টে একটা ফেক একটা নিউজ আসলো, একটা নিউজ সাইটে একটা হয়তো বিভ্রান্তকর একটা সংবাদ আসলো। এখন যে সাইটগুলো আমরা মোটামুটি আমরা জানি যে যারা টপ লেভেল, আমাদের দেশে টপ লেভেল যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো কিন্তু আপনার নামে বিভ্রান্তকর কোনো সংবাদ দিবে না, তারা তাদের প্রপার ডকুমেন্টস রেখেই আসলে সংবাদগুলো দিবে। ইন্টারনেটের যুগে আমাদের প্রধান যে সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে হলো, এবং সুবিধা সমস্যা দুইটাই হয়েছে আসলে, এটা যে সমস্যা শুধু তা না, এটাও কিন্তু আমাদের বিশাল সুবিধাও এবং পাশাপাশি আমাদের সমস্যার কারণও হয়ে দাঁড়িয়েছে। যে কেউ চাইলেই একটা ওয়েবসাইট খুলে নিতে পারে, যে কেউ চাইলেই একটা ফেসবুক পেজ খুলে নিতে পারে, চাইলে যা খুশি তা পোস্ট করতে পারে, এক্ষেত্রে কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আপনি আপনি কিন্তু যে একটা মিডিয়া, সেই মিডিয়ার এগেনস্টে যে আপনি যাবেন নর্মালি, বা তারা যে আসলে অনেক কিছু যাচাই বাছাই করে আসলে নিউজটা করে, একটা কিন্তু সাধারণ যে নিউজ পোর্টালগুলো আছে তারা কিন্তু সেটা যাচাই বাছাই করে এই নিউজগুলো করে না, যার ফলে অনেক বিভ্রান্তকর তথ্যগুলো থাকে। এই জন্য কিন্তু আমাদের এই তাদের কাছে পৌঁছানোর জন্য যে তাকে অন্তত ইনফর্ম করা যে ভাই আপনি আমার কোম্পানি এগেনস্টে বা আমাদের কোম্পানি এগেনস্টে একটা নিউজ দিয়েছেন, কোনো সমস্যা নিয়ে নিউজটা দেন, কিন্তু এই নিউজে আপনি যে তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা কিন্তু সঠিক না, অথবা এই তথ্যটা আপনি এখানে 12 জন উল্লেখ করেছেন, এখানে হবে 2 জন, অথবা 1 আপনি কি ভুলে দিয়েছেন, ভুলে হয়ে গেছে কিনা, অথবা 12 জনের বদলে হবে এখানে 24 জন। যে কোনো কাজের জন্য আপনি যখন একজন ওয়েব ওনারকে আপনি তখন আইডেন্টিফাই করতে পারবেন এবং তার সাথে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। ওয়েল, আমরা ওয়েবসাইট ওনার আইডেন্টিফাইতে আমরা যাচ্ছি। একটা ওয়েবসাইট ওনার ওনারকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটা বিষয় একটু জানতে হবে। সেটা হচ্ছে হলো যে একটা ডোমেইন যখন রেজিস্টার করা হয়, মানে একটা ওয়েবসাইট যখন রেজিস্ট্রেশন করা হয়, যেমন প্রত্যেকে আপনার একটা নাম আছে, আমার একটা নাম আছে, এরকম একটা নাম নিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তো এই নামটা যখন রেজিস্ট্রেশন করা হয় তাদের কুইজ একটা ইনফরমেশন থাকে, একটা ইনফরমেশন দিয়ে তারা রেজিস্ট্রেশন করে। তাদের নির্দিষ্ট একটা ক্রেডিট কার্ডের তথ্য প্রয়োজন হয়, অথবা তাদের আপনার নাম এবং ইমেল দিয়ে তাদের হচ্ছে হলো অ্যাকাউন্টটা সাইন ইন করতে হয়, এবং সেটার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভেরিফিকেশনেরও প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়েবসাইট ওনারকে যে তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই রেজিস্ট্রেশন ইনফরমেশনটা আমরা, কুইজের ইনফরমেশনটা আমরা জেনে নিতে পারি। আচ্ছা, এটার জন্য আমরা একটা খুব সুন্দর একটা ওয়েবসাইট আছে, ওপেন সোর্স ওয়েবসাইট আছে। আমরা আগেই বলেছি যে আমরা শুরু থেকেই একেবারে এমন কোনো টপিক নিয়ে আলোচনা করব না যেটা আপনার বুঝতে কষ্ট হবে এবং হয়তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, এরকম কোনো কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব না। একেবারে খুব বেসিক লেভেল থেকে আমরা একটা জিনিস চেষ্টা করব বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য। তবুও সমস্যা হলে তো আমরা সাপোর্ট গ্রুপে তা আছি, আমরা আপনারা দেখছেন যে সেখানে আমাদের অ্যাডমিনরা, আমাদের যারা মডারেটর আছে, প্রিয় প্রিয় মডারেটর আমাদের ভাইয়েরা আছেন, তারা কিন্তু আপনাদেরকে সাপোর্ট কিন্তু দিয়ে যায়। সো প্রথমেই আমি যাচ্ছি একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নাম domainbigdata.com। এখানে আপনার ডোমেইনের ইনফরমেশনগুলো থাকে। সো আমার একটা টার্গেট ওয়েবসাইট আসলো, যে টার্গেট ওয়েবসাইটটা হচ্ছে হলো mvss.in। এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার
যিনি ডোমেইন ওনার আছেন তাকে আমার আইডেন্টিফাই করতে হবে। সো তাকে যদি আমি আইডেন্টিফাই করতে যাই আমাকে কি করতে হবে, আমাকে এই যে ডোমেইন নেমটা আছে সেই ডোমেইন নেমটা নিয়ে আমি এখানে ডোমেইন বিগ ডাটাতে আমি দিতে পারি। অর্থাৎ দেখি আমি ডোমেইন বিগ ডাটাতে গিয়ে, সো এখানে ডোমেইন বিগ ডাটাতে যখন আমি যাব, এই যে দেখুন তার নাম, তার অর্গানাইজেশন, তার ইমেল, তার কান্ট্রি, অ্যাড্রেস, ফোন নাম্বার আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা কিন্তু তার নাম, তার অর্গানাইজেশন, তার সব কিছু কিন্তু আমরা ডোমেইন ইনফরমেশন হিস্ট্রিতে আমরা পেয়ে গেছি। এবং এই ডোমেইনটা যদি আরেকজনও যদি অর্ডার করে তাহলে পুরনো যে অ্যাডমিন তার ইনফরমেশন থাকবে এবং নতুন যে অ্যাডমিন থাকবে তার ইনফরমেশনও কিন্তু আমাদের এখানে যথারীতি থেকে যাবে। সো খুব একটা কঠিন কিছু না, তাই না? যে আপনি যাবেন গিয়ে ডোমেইন বিগ ডাটাতে আপনার একটা ডোমেইনের নাম দিবেন, সেখানে সেখান থেকে আপনি তথ্যগুলো পাবেন। এবং এখানে আরও একটা বিষয় বলে দিচ্ছি যে আপনার আপনি কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু আপনি ডোমেইন ইনফরমেশন কিন্তু হুইজ ইনফরমেশন আপনি পাবেন না, এটা প্রোটেক্ট করা যায়, এটা গার্ড দিয়ে রাখা যায়। যেমন আপনি আমাদের এরিনা ওয়েব সিকিউরিটি ডোমেইন ইনফরমেশন আপনি পাবেন না, তখন আপনাকে ইনফরমেশনগুলো কাজে লাগাতে হবে, একটা ওয়েবসাইট থেকে ইনফরমেশন কাজে লাগাতে হবে। এক্ষেত্রে আপনি আরও যে বিষয়টা ফলো করবেন, এই যে আমাদের টপিকটা কি আজকে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, সো আপনি জিনিসটা যে একটা জিনিসটা আপনার চোখের সামনে পড়বে সাথে সাথেই যে সেটা আপনার তথ্য হয়ে যাবে সেই জিনিসটা যে আপনি সাথে সাথেই পাবেন তা কিন্তু না। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাকে অনেক ইনফরমেশন নিয়ে ঘাটাঘাটি করেই আমি আমার ইন্টেলিজেন্সটা বের করব। তো আমি আপনাকে যেমন আরও কিছু যদি ওয়েবসাইট দিই, যেমন আমাদের এখানে আরও একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে হলো fivedarianews.com। এটা যদি আমাদের টার্গেট একটা ওয়েবসাইট হয়, এটা যদি আমাদের একটা টার্গেট ওয়েবসাইট হয় যে ওয়েবসাইটে আমাদের তথ্য বের করতে হবে, তো আমরা কি করব, আমরা এইটাও যদি ডোমেইন বিগ ডাটাতে দিয়ে দেখি, যে আমরা যদি এই নিউজটা যদি ডোমেইন বিগ ডাটাতে দিয়ে দেখি, এখানে কিন্তু আমাদের প্রপার কোনো ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি না, এখানে কিন্তু আমরা প্রপার ইনফরমেশন পাচ্ছি না। এটাই হচ্ছে আপনার একটা হোমওয়ার্ক। এবং আমি আপনাকে একটা কনসেপ্ট দিয়ে দিয়েছি যে আপনাকে অনেক ইনফরমেশন নিয়ে ঘাটাঘাটি করতে হবে, আপনি পুরো ওয়েবসাইটটা ঘাটাঘাটি করবেন, ওয়েবসাইটে কি আছে, কোথায় আছে, এবং হচ্ছে হলো আরও কোনো গুগলে সার্চ করবেন যে এই 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 নিউজ সাইট সম্পর্কে। আপনাকে এই প্রথম হোমওয়ার্কটা হচ্ছে হলো এই ওয়েবসাইটের কন্ট্যাক্ট পয়েন্ট আমার প্রয়োজন হচ্ছে হলো, ধরুন আমার এই ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট পয়েন্ট দরকার, তার হচ্ছে হলো নাম প্রয়োজন, তার ইমেল অ্যাড্রেস প্রয়োজন, অথবা তার মোবাইল নাম্বার প্রয়োজন। তো তার নাম, তার অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, হতে পারে অ্যাড্রেসটি ইমেল অ্যাড্রেস, হতে পারে আমার ফিজিক্যাল অ্যাড্রেস, যে কোনো আমার একটা তথ্য প্রয়োজন। আমি আপনাকে গ্রুপের মধ্যে বলে দিব যে আমার হোমওয়ার্কে কী কী প্রয়োজন হবে। আমি আবারও বলছি, নাম প্রয়োজন হবে অবশ্যই, তার ফোন নাম্বারটা প্রয়োজন হবে, তার অ্যাড্রেসটা প্রয়োজন হবে। অ্যাড্রেস হতে পারে আমার ফিজিক্যাল অ্যাড্রেস, হতে পারে আমার ইমেল অ্যাড্রেস, দুইটাই অ্যাপ্রিশিয়েট। ওকে, এবার আসি আমরা ফ্যাক্ট চেক সম্পর্কে। একটা ওয়েবসাইট যখন আমরা পাবো, সেই ওয়েবসাইটে আমরা দেখা যায় যে কোনো নিউজ আমার চোখের সামনে আসলো, নিউজটা আসলে আমরা শেয়ার করে দিই, বা আমার কাছে যদি মনে হয় যে আমাদের কাছে যে নিউজটা শেয়ার করার মতো শেয়ার করে দিই। আর বিশেষ করে দেখুন এই বর্তমান যুগে কিন্তু আমরা, এটা শুধু আসলে বাংলাদেশের সমস্যা তা কিন্তু না, এটা কিন্তু এই গুজব জিনিসটা কিন্তু আসলে সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। এটা আপনি জানেন যে ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুজব ছড়িয়ে বিশাল দাঙ্গার সৃষ্টি হয়েছে। বাংলাদেশেও এটা হয়, হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে গুজব আপনার আমার মাধ্যমেই কিন্তু ছড়ায়, এটা কিন্তু আমরা চাইলেও আমরা এই দায়ভারটা আমরা মুছে ফেলতে পারবো না, অথবা চাইলে আমরা এই দায়ভার থেকে এড়িয়ে যেতে পারবো না। আপনার আমার অজ্ঞতার বশেই কিন্তু এই গুজবটা ছড়ায়। তো আমরা একটা নিউজ যখন পাই, যেমন একটা বিষয় একটু আপনি চিন্তা করেন যে আমরা কতটা পরিমাণ অজ্ঞ হলে কল্লাকাটার যে নিউজ গুজব ছড়িয়েছিল, আপনারা জানেন যে এটা একেবারে বোগাস একটা বিষয়, কিন্তু এই গুজবটাও কিন্তু ইউটিউব, ফেসবুক, বিভিন্ন কমন যে নর্মাল ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো কিন্তু আমাদেরকে বারবার সতর্ক করছিল, আমরা নিজেরাও আমাদের এন থেকে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যে এই বিষয়টা একটু যদি কেউ একটু স্বাভাবিকভাবে এই বর্তমান ডিজিটাল যুগে কেউ যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করে যে কল্লা কাটার বিষয়টা, সেটাও কিন্তু আসলে তাহলেই বুঝতে পারবে। কিন্তু এই কল্লা কাটার যে গুজবটা আছে, এই গুজব ছড়িয়ে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকজন গণপিটুনিতে মারাও গেছে। শেষে যে দেখা গেছে যে একজন একজন পাগল, বদ্ধ পাগল, তিনিও কিন্তু গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন। একটা 7 বছরের একটা মেয়ে কিন্তু এতিম হয়েছে, তার মাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। সো আমাদের কিন্তু এই আমরা কিন্তু বর্তমানে আমি জানি যে আপনারা আইটি নিয়ে খুব বেশি হয়তো আগ্রহী, খুব বেশি আগ্রহী, হয়তো কেউ খুব বেশি অভিজ্ঞ অথবা কেউ শেখার চেষ্টা করছেন, বিগিনার লেভেলে আছেন, কিন্তু আইটি নিয়ে কিন্তু আপনার আমাদের সবারই আগ্রহ আছে যারা এই ভিডিও, স্পেশালি যারা এই ভিডিওটা দেখছেন। সো আপনার আমার কিন্তু এই বিষয়গুলো যদি আমরা নিজেরা চেক করে নিতে পারি, আমরা কিন্তু আমাদের দিক থেকে আমরা কিন্তু আমরা নিজেরাই কিন্তু একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আপনি ব্যক্তিগতভাবে আপনি নিজেও একটা প্ল্যাটফর্ম, আপনাকে অনেক মানুষ ফলো করে, আপনার একটা ফ্যামিলি আছে, আপনি কিন্তু আর কাউকে না পারলেও আপনার ফ্যামিলিকে আপনি বুঝাতে পারবেন। যখন আপনি একটা নিজে একটা জিনিস বুঝবেন তখন কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে বুঝাতে পারবেন যে দেখো এইটা হচ্ছে হলো ফেক নিউজ এবং এটা হচ্ছে হলো ট্রু নিউজ, এটা নিজে আপনি দেখতে পারবেন। সো ফ্যাক্ট চেকের জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে হলো একটা ডোমেইন, একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আমি চেক করছি সেই ওয়েবসাইটটা আসলে কতখানি অথেন্টিক। প্রথমআলো.com আর প্রথমআলো.com এই দুইটা জিনিস যেমন এক না, তেমন বিবিসির ওয়েবসাইট আর বাংলাবিবিসি.com এই দুইটা ওয়েবসাইটও কিন্তু এক না। আপনি যদি বাংলাবিবিসি.com নামে কোনো ওয়েবসাইট দেখে সেটা যদি বিবিসির ওয়েবসাইট মনে করে, ডিজাইন সেম হতে পারে, একটা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন সেম হতেই পারে, সেম করাই যেতে পারে, সেমভাবে ডেভেলপ করা যেতে পারে, কিন্তু আপনার দেখতে হবে যে আমি কোন ডোমেইনটা শেয়ার করছি, কোন ডোমেইন মানে আমার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কি অথেন্টিক কিনা। তো এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে domainbigdata.com, এখানে আপনি গিয়ে সার্চ করবেন এই ওয়েবসাইটটা কবে রেজিস্ট্রেশন করা হয়েছে, এই ডোমেইনটা দেখে নিতে পারবেন। প্রথমআলো.com আর প্রথমআলো.com এই দুইটা একটু দেখবেন যে এই দুইটার আসলে ডোমেইনের কী কী স্পেলিং মিস্টেক আছে কিনা, ঠিক আছে। যেমন জিরো আর ও এই দুইটা কিন্তু অনেক সিমিলিয়ার, প্রথম মানে যেই যে ওয়েবসাইটে জিরো মানে ও আছে স্পেলিংয়ে, তারা কিন্তু একটা ফেক যারা চক্র আছে যারা হচ্ছে এই ধরনের ইন্টেনশনালি গুজব ছড়ায় বা গুজব ছড়ানোর এই যে দায়িত্ব নিয়েছে, এই কী বলবো, এটা কুদায়িত্ব বলা যেতে পারে। তো যারা এই দায়িত্বটা নিয়েছে, সো তাদেরকে আসলে প্রতিহত করা আপনার আমার থেকে আসলে দায়িত্ব। সো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই যে কোনো সাইট শেয়ার করার আগে, যে কোনো সাইটের লিঙ্ক শেয়ার করার আগে আপনি অবশ্যই এটাকে দেখে নেবেন যে এই ডোমেইনটা কি আমার অথেন্টিক ডোমেইন কি না। এবং যদি আপনি কোনো ফেসবুকে যদি পান, যেমন আমরা রিসেন্ট অনেক এই করোনা ভাইরাসের সম্পর্কিত অনেক তথ্য পাই, যেটা হচ্ছে হলো বিভিন্ন পেজ থেকে পোস্ট দেওয়া হচ্ছে এবং ক্রেডিট দেওয়া হচ্ছে হলো আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাকে। তো আপনি নিজেই একটু আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটটা একটু সার্চ করবেন যে এইটার কি ওয়েবসাইট আছে কিনা, দিয়ে দেখবেন যে এই তারা কি এই ধরনের কোনো নিউজ দিয়েছে কিনা। সো ক্লিয়ার আপনারা আশা করি। এরপর আসি আমরা খুব মজার একটা টপিক, ইমেজ ফরেন্সিক, একটা ছবি থেকে আমরা কিভাবে তথ্যগুলো আমরা নিতে পারব। এই যে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের যে বিভিন্ন গুজবগুলো ছড়ায় অনেক কিন্তু ছবি দিয়ে দেওয়া হয়, যে আমরা এর মধ্যে আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা হচ্ছে হলো ছবিগুলো আমরা যেটা করবো arinawebsecurity.net/downloads, আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আপনারা সেখান থেকে এই যে এই জিপ ফাইলটা প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি প্রথমে এই যে এই জিপ ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি আমি, জিপ ফাইলটা ডাউনলোড করে এটাকে আমরা কি করব, এই যে এই ছবিটা আছে এই ছবিটাকে আমরা এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট করতে পারি আমরা এখানে। এখন এটার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন হয়, তো এই পাসওয়ার্ডটা আমরা কি দিব, পাসওয়ার্ডটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সাইবার অ্যাকাউন্ট সিম্পল এই পাসওয়ার্ডটা। এখানে যখন আমরা যাব দেখুন আমার কিন্তু আমাদের কিন্তু এই ধরনের অনেক ছবিগুলো আছে, যে যেটা হচ্ছে হলো যে
আমাদের স্টুডেন্ট মুভমেন্টের সময় হয়েছিল, যে অনেক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সেটা নিয়ে দেশে কিন্তু একটা মেসাকার পরিবেশ তৈরি হয়েছিল। একটা জিনিস সত্যি হওয়ার পরে সেটা নিয়ে যদি আসলে সবাই প্রোটেস্ট করে কোনো সমস্যা নেই, কিন্তু একটা মিথ্যা একটা বিষয়কে নিয়ে যখন উশৃঙ্খলতা তৈরি হয় সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আমরা এই জিনিসগুলো কিভাবে খুঁজে বের করতে পারবো? আমরা নিজেরা এই যে যে ছবিটা এমন এমন ইমোশনাল ছবি দেওয়া হচ্ছে যে দেখে আসলে শেয়ার না করে পারা যায় না, তাই না? সো আপনারা শেয়ার করতে ইচ্ছা করে, তেমনি আমারও তো শেয়ার করতে ইচ্ছা করে। সো এই কিন্তু আমি কেন শেয়ার করি নাই, আমি শেয়ার না করার পিছনে প্রধান কারণটা ছিল আমি প্রথমে এই ছবিটার সোর্স যাচাই করেছি, যে আসলে এই ছবিটা যে এখন বলছে যে এই ছবিটা 13 জন ধর্ষিতার ছাত্রী উদ্ধার করা হয়েছে, তাদেরকে রিপ করা হয়েছে, তো তখন আমার যে ছবিগুলো ব্যবহার করা হচ্ছে সেই ছবিগুলো আমি একটু যাচাই করার চেষ্টা করেছি যে এই ছবিগুলো আমি কোথায় পাবো বা এই ছবিগুলো কি আদৌ এখনকার ছবি কিনা। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন, গুগলের সহায়তা নিতে পারেন। প্রথমেই গুগলের ক্ষেত্রে কী করবেন, ধরেন আপনি একটা গান ডাউনলোড করবেন, গান যেমন আসিফ ভাইয়ের ও প্রিয়া তুমি কোথায়, এই গানটা ডাউনলোড করবেন। হ্যাঁ, তো ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, আপনি গুগলে সার্চ করবেন যে ও প্রিয়া তুমি কোথায় বাই আসিফ MP3 সং ডাউনলোড, এই ধরনেরই তো মানে অ্যাকচুয়ালি আমরা সার্চগুলো করে থাকি, তাই না? কিন্তু ছবি সার্চ করার জন্য কিন্তু গুগলের একটা খুব সুন্দর একটা ফিচার আছে, ফিচারটা হচ্ছে image.google.com। আমি দেখেছি image.google.com। এখানের মাধ্যমে কিন্তু আমি বিভিন্ন ছবি গুগলে ছবি সার্চ করতে পারি। এছাড়া bing.com/image, ইয়ান্ডেক্সের সার্চ ইঞ্জিন রয়েছে, ইমেজের অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, যেগুলো কিন্তু আমরা গ্রুপেও আপনাদেরকে দিয়ে দিব, সে এই সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে আপনি সার্চ করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আপনার প্রথমে আপনাদেরকে আমি যে সার্চ ইঞ্জিন দিব এইটা হচ্ছে হলো আপনার কমন যে হোমওয়ার্ক থাকবে, আপনাদেরকে যে ছবিগুলো আছে এই ছবিগুলোর উপর আপনাদেরকে কাজ করতে হবে। সো এর মধ্যে আমি আপনাকে প্রথম একটা ছবি দিব, সে প্রথম ছবিটা হচ্ছে হলো যে একটা গাছের ছবি, একটা গাছের ছবি দিয়ে যে এই গাছটা কি গাছ এবং এই গাছটা কোথায় অবস্থিত, সো এই ইনফরমেশনটা আপনাকে আমি বের করে দেখাচ্ছি। আমি আগেই বলছি যে ওপেন সোর্স ইন্টেলিজেন্স আর ইনফরমেশন কিন্তু এক জিনিস না। সো ওপেন সোর্স ইনফরমেশনের ক্ষেত্রে আপনাকে যেটা হবে, ওপেন সোর্সের ক্ষেত্রে আপনাকে অনেক তথ্য পাবেন, কিন্তু সেই তথ্য নিয়ে আপনি কিন্তু ইন্টেলিজেন্সটা হবে না, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে আমি আমার বটম লাইনটা কোথায়, আমার পয়েন্টটা কোথায়, পয়েন্টটা হচ্ছে হলো যে এই গাছটা কোথায় অবস্থিত এবং এটা কী গাছ, এই গাছটা কোথায় অবস্থিত এবং কী গাছ, তার মানে আমি শুধু এই পয়েন্টে আগাবো, এর মধ্যে আমার অনেক তথ্য আসবে, সেই তথ্যগুলো নিয়ে আমি কাজ করে আমি খুঁজে বের করবো যে আমার এই তথ্যটা কোথায় আছে। ঠিক আছে, সো আমি এই প্রথমেই এই গাছের ছবিটা একটু গুগলে আপলোড করার চেষ্টা করি। দেখি ডাউনলোড থেকে আমি যেটা ডাউনলোড করেছি, এই যে গাছের যে ছবিটা আছে, গাছের ছবিটা, এই ছবিটা আমি একটু আপলোড করার চেষ্টা করছি। আচ্ছা, দেখুন এখানে অনেক আছে, অনেক ধরনের ছবি আছে। এই যে একটা পেয়েছি আমি পুরো হুপু একটা ছবি, এটা দেখি আরো এখানে অনেক ছবি আছে, অনেক নিউজ আছে, কিন্তু আমার অনেক নিউজ থাকলে কিন্তু আমার হবে না। এখান থেকে আমার নির্দিষ্ট যে নিউজটা আছে সেই নির্দিষ্ট নিউজটা কিন্তু আমার এখান থেকে ডাউনলোড মানে খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখি, এখানে হচ্ছে হলো এই যে দেখুন এখানেও কিন্তু অনেক ছবি আছে, কিন্তু এই ছবিটা কিন্তু আমার এইটা না। এই যে দেখেন আমার এই যে যে ছবিটা আছে, আমার যেই ছবিটা আছে, যেই ছবিটা নিয়ে আমি কাজ করছি গাছের, এই ছবিটা পুরো এই ছবিটাই, তাই না? তো এই ছবিটা যদি এই ছবি হয় তাহলে আপনি দেখেন যে এটা কোথায় আছে, এটা হচ্ছে হলো যে কি পার্ক, এটা একটা হচ্ছে হলো পার্কে আছে এবং এটা হচ্ছে হলো পার্কের ছবি, পার্কে অনেক গাছ আছে, সেই গাছের একটা ছবি হচ্ছে হলো এটা। এখানে দেখুন আমি কি করবো, আমি হচ্ছে হলো যে পার্কটা পেয়েছি, এবার এই পার্কটার নামটা গুগলে সার্চ করবো, দেখি যে এই পার্কটার বিষয়ে তথ্য পাই কিনা। ওকে, এই পার্কটার, এই যে দেখুন এইটা হচ্ছে হলো পার্কটা, এবং আমি তো এটা কনফার্ম হয়েছে যে এই ছবিটা হচ্ছে হলো এই পার্কের, পুরো এই আর্টিকেলের মধ্যে উল্লেখ করা আছে যে এখানে অনেকগুলো গাছ আছে, এর মধ্যে একটা গাছ হচ্ছে হলো এটা। তো আমি আবারও ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা কিন্তু আমার হুবহু সেম ছবি, তাই না? সো
হুবহু যদি সেম ছবিটা হয় তাহলে আমি এই যে দেখুন এখানে হচ্ছে হলো আমার এই যে গাছটা, এইটা হচ্ছে হলো পার্কের ইনফরমেশন এবং এখানে দেখুন পার্কের টোটাল অ্যাড্রেসটাও উল্লেখ করা আছে। ঠিক আছে, খুবই সহজ একটা বিষয়, আমি যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবেই আমি সার্চ করতে পারি, আমি এই সার্চ ইঞ্জিনগুলোর সহায়তা নিতে পারি। এবং আপনাদেরকে এখানে হোমওয়ার্কও দেওয়া আছে যে হোমওয়ার্কে আপনি এই যে যেমন এই একটা আছে রাশিয়ান যে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট একটা চেয়ারে বসে আছে, সবাই মিলে তাকে ঘিরে রেখেছে। বাংলাদেশের কয়েকটা মেইনস্ট্রিম মিডিয়াও কিন্তু এই ফেক এই ইডিট ছবিটা দেখে কিন্তু তারা নিউজ করে দিয়েছিল। সো আপনাকে অবশ্যই এই বিষয়গুলোর জানা রাখতে হবে। এই জন্যই আসলে ওপেন সোর্স ইন্টেলিজেন্সটা আসলে যে শুধু যারা আইটি নিয়ে কাজ করে তাদের জন্য যে জানতে হবে তা কিন্তু না, এটা সবার জন্য জানা প্রয়োজনীয়। যেমন যিনি যিনি রিপোর্টার ছিল তিনি যদি আসলে এই এটা নিয়ে যদি একটু আগ্রহ থাকতো বা আইডিয়া থাকতো, অথবা তিনি যদি এই টপ এই মেথডগুলো জানতো, তাহলে কিন্তু তিনি এই ফেক নিউজটা বা ফেক ছবিটা নিয়ে নিউজ করতো না, তাই না? এছাড়াও আছে যে আমি এই ছবিটা নিয়ে আপনারা এই ছবিটা আছে এই ছবিটা ইয়ে করবেন, যে ছবিটাকে বলা হচ্ছিল যে স্টুডেন্ট ধর্ষিত কিছু মেয়ের তথ্য ব্যবহার করা হচ্ছিল, যে এটা কি আসলে কি এই ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, সেটা আপনারা খুঁজে বের করবেন। এবার আসি আমরা ইমেজ ফরেন্সিকের আরও কয়েকটা পার্ট নিয়ে। ইমেজ ফরেন্সিকের আরও কয়েকটা পার্টের মধ্যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হলো মেটা ডাটা। একটা ছবির অনেক তথ্য বের করা যায় মেটা ডাটা থেকে, অনেক তথ্য বের করা যায়। একটা ছবি কোথায় তোলা হয়েছিল, কি ডিভাইস দিয়ে তোলা হয়েছিল ছবিটা, আপনাকে একজন একজন হচ্ছে হলো একটা ছবি পাঠালো, তো দেখা যায় যে আমাদের যুগে বর্তমানে আমরা এত অ্যাপ আছে ছবিতে যে অনেক সুন্দর হয়ে যায়, তাই না? তো আসলে কি উনি রিয়েল ছবি পাঠিয়েছে নাকি অ্যাপ দিয়ে এডিট করে তারপর কোনো ক্যামেরা অ্যাপ ব্যবহার করে এডিট করে তারপর পাঠিয়েছে, সেটাও কিন্তু আপনি মেটা ডাটার মাধ্যমে চেক করে নিতে পারেন। আচ্ছা, আমি আপনাকে খুব মজার একটা বিষয় দেখাবো এখন। মেটা ডাটার ক্ষেত্রে আমাদের যেটা যেটা করা হয়ে থাকে, আচ্ছা ছবির একটা মেটা ডাটা চেক করার জন্য আমি আপনাকে একটা সাইটে গেলাম। আমি সাইটের জন্য আমি টেস্ট যে হচ্ছে হলো ছবিটা নিব সেটা হচ্ছে হলো একটা ইন্ডিয়ান একটা আইডি কার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ইস্যু করা একটা আইডি কার্ড আমাদের কাছে এসেছে। এখন এই আইডি কার্ডটা কি আসলেই কি সঠিক আইডি কার্ড, নাকি এই আইডি কার্ডটা এডিট করা হয়েছে, নাকি এটাকে এডিট করে বানানো হয়েছে, এটা আপনি খুব সহজেই চেক করে নিতে পারেন। আপনাকে একজন একটা আইডি কার্ড দিল যে হচ্ছে হলো ভাই এই যে হচ্ছে হলো তোমার সাথে আমি ডিলে আসলাম, এটা হচ্ছে হলো আমার আইডি কার্ড এবং আইডি কার্ডটা আপনাকে ইমেলে পাঠিয়ে দিল, আপনি নিজেই চেক করে নিতে পারবেন। আচ্ছা তুমি যে আমাকে আইডি কার্ডটা দিলা এই আইডি কার্ডটা কি সঠিক নাকি মিথ্যা, এটা আপনি কীভাবে চেক করবেন? যেমন এই যে আমার যদি এই আইডি এই আইডি কার্ডটা হয়, আমি এখানে এই কার্ডটা এই ওয়েবসাইটগুলোতে গিয়ে অনেক মেটা ডাটা ভিআরের জন্য অনেক ওয়েবসাইট আছে, এর মধ্যে আমি একটা আমার পছন্দের একটা ওয়েবসাইট যেটা আমি আমি মাঝে মাঝেই ব্যবহার করি, এছাড়া অনেক টুলস আছে অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়েও আপনারা করতে পারেন। বাট এটা ওপেন সোর্স একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই মেটা ডাটা চেক করতে পারেন। এখানে আমি ছবিটা আপলোড করব, এখানে আমাকে ট্রাফিক সিগন্যালকে হচ্ছে হলো ট্রাফিক সিগন্যাল ইয়ে করতে হয়, স্বাভাবিক গুগলের বাইপাস। ওকে, ইমেজ ডাটা দেখলাম, তো এইটা আমাকে বললো এই যে ফাইলের বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে। দেখেন এখানে বলছে এক্সিফে কী কী দিচ্ছে আমাকে, এই যে রাইটার নেম অ্যাড অফ ফটোশপ, রিডার নেম অ্যাড অফ ফটোশপ 7%, তার মানে এই ছবিটা আমার ফটোশপে এডিট করা হয়েছে। এই ছবিটা যদি আমার হচ্ছে মোবাইল দিয়ে তোলা হতো তাহলে বলা হতো যে ডিভাইস নেম হচ্ছে হলো এটা, তো অনেক যে স্যামসাং অথবা ওপ্পো আরও যে যে মোবাইল ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর নাম দেওয়া থাকতো এখানে, কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে অ্যাডোব ফটোশপ, তার মানে এটা ফটোশপে এডিট করা হয়েছে। ওকে, সো আরও এই তথ্যগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। সো খুব সহজেই এর মাধ্যমে আপনি এই ছবির একটা ছবির ব্যাকগ্রাউন্ড যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনি জেনে নিতে পারেন।
যখন ছবিটি এডিট করা হবে তখন সেখানে কিন্তু আপনার যে ডিভাইস, যে ক্যামেরার যে ডিভাইস অথবা আপনি মোবাইল থেকে তুলেছেন সেই মোবাইলের যে ডিভাইস, সেই ডিভাইসের নামটা কিন্তু থাকবে না, রিপ্লেস হয়ে আপনার অন্য নাম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আসবো আমরা কিভাবে একটা ইমেল ট্রেস করতে হয়, একটা ইমেলকে কিভাবে চেক করতে হয়। এর আগে আমরা কিছু তথ্য দিব, সেটা হচ্ছে আইপি নিয়ে, আমরা আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নিয়ে আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আচ্ছা, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস শব্দটা কিন্তু আমরা এই আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস আমরা সারাদিন এই শব্দটার সাথে পরিচিত, এটা মূলত ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আপনারা যখন এই যে মোবাইল ব্যবহার করছেন, আপনারা সবাই তো, আমরা সবাই একটা মোবাইল ব্যবহার করি, তাই না? মোবাইলে একটা সিম কার্ড ব্যবহার করি, তো আপনি যখন নেটে মানে নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছেন, আপনার কিন্তু একটা আইডেন্টিটি আছে, আপনাকে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া হচ্ছে, যে নাম্বার এগেনস্টে আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছেন। ঠিক তেমনই যে নাম্বারটার মাধ্যমে আপনি নেটওয়ার্কের সাথে, জিএসএম নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছেন মোবাইলের ক্ষেত্রে, আর যখন আপনার এটা ইন্টারনেট হয় তখন আপনি কিন্তু এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি দুইটা হোস্টের সাথে কানেক্ট হচ্ছেন, মানে ইন্টারনেট ওয়ার্ল্ডের সাথে আপনি কানেক্ট হচ্ছেন, যেটাকে যেখানে হচ্ছে হলো আপনার যে প্রোটোকল অ্যাড্রেস হিসাবে আপনাকে একটা আইডেন্টিটি থাকে। এই আইডেন্টিটির মাধ্যমে আপনার আইপি অ্যাড্রেস বের করা গেলে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে ট্রেস আউট করা সম্ভব। এখানে আরও কথা আছে যেটা হচ্ছে সম্ভব নাও হতে পারে, আমরা ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, টর ব্রাউজার এগুলো নিয়েও আমরা হয়তো আলোচনা করতে পারি। এটা ডিপেন্ড করছে হচ্ছে হলো যে আপনাদের উপর, যে আপনার বেসিকটা শিখে, যেহেতু আমরা শুরুতেই যে কথাটা বলেছি যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি এমন একটা নলেজ যে জ্ঞানটা আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারেন, খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। সো আসলে আমাদের দেখতে হবে যে পাবলিক সেশনে যদি আপনাদের ইন্টারেস্ট ভালো থাকে এবং আপনারা যদি আসলে এটাকে সম্পূর্ণ ভালোভাবেই ব্যবহার করতে পারেন, যেমন আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে হলো ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন সত্য মিথ্যা, সঠিক তথ্য মিথ্যা তথ্য এগুলো যাচাই করা শিখলাম। যদি এরকম আমরা দেখি যে আপনাদের ইন্টেনশন ভালো, আমরা পাবলিকলি আরও কিছু হচ্ছে হলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যেগুলো আপনারা আপনাদের আরও কাজে আসবে। আমাদের এই টপিকগুলো কিন্তু সবগুলো টপিকই কিন্তু আমাদের প্রিমিয়াম কোর্সেই আছে, বাট আমরা পাবলিকলি আলোচনা, পাবলিকলি কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করার আগে অবশ্যই অনেক কিছু ভেবে নিতে হয় যে আপনারা আসলে এটা কতখানি ভালোভাবে এটাকে ব্যবহার করতে পারবেন, অ্যাবজর্ভ করতে পারবেন, সব কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করে থাকি। ওকে, কোনো মেল যদি ট্রেস আউট করতে হয় এটার ক্ষেত্রে আমাদের খুব কমন একটা বিষয় আছে। আগে আমি এই যে মেলে যাব, ইমেল হেডার অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে। আমরা কিন্তু চাইলে এখন এটা 2017 পর্যন্ত আমরা একটা মেলের সেন্টার আইপি পর্যন্ত আমরা পাইতাম, তো এখন সেটা না পাওয়া গেলেও হোস্ট নেম পর্যন্ত পাওয়া যায়, অনেক ইনফরমেশন পর্যন্ত পাওয়া যায় আমাদের। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে হলো যে শো অরিজিনালে যাবেন, শো অরিজিনালে গেলে এই যে টোটালটাই হচ্ছে হলো আপনার হেডার, তো এই হেডারটা আপনি কপি করবেন, কপি করে আপনি বিভিন্ন অ্যানালাইজার বিভিন্ন সাইট আছে এই সাইটগুলোতে আপনি দিতে পারেন। এই যে যেমন হচ্ছে হলো এটা আমার অ্যানালাইজার সাইট, এখানে আমি কপি করে হেডারটা দিব, হেডারটা কপি করলে আমি কিন্তু অনেক তথ্যগুলো আমরা পাবো, যে এইটা হচ্ছে হলো যে আমার কোথায় ইয়ে আছে, কই ডেলিভার হয়েছে, রিটার্নটা কী হয়েছে, ডেট টাইম সব কিছু কিন্তু আমরা এই অ্যানালাইজিং আমরা করে নিতে পারবো, ঠিক আছে? সো এর মধ্যে আপনারা যদি আপনাদের টপ, আপনাদের যদি বললাম যে ইন্টেনশন যদি আমরা ভালো দেখি এবং যদি প্রত্যেকটা টপিক আমরা দেখি যে আপনারা ভালো কাজেই ব্যবহার করছেন, ভালোভাবে ব্যবহার করতে পারছেন এবং বুঝতে পারছেন, অ্যাবজর্ভ করতে পারছেন, তাহলে আমরা আরও কিছু টপিক আমরা পাবলিকলি আলোচনা করব। কীভাবে আপনি অনলাইনে কাউকে ট্রেস আউট করতে পারবেন, অনলাইন থেকে কার তথ্য কীভাবে আপনারা নিতে পারবেন, অনলাইন থেকে সরাসরি একজনকে কীভাবে তার লোকেশন পর্যন্ত আপনারা পাবেন, সব কিছু নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? এবার আসি আমরা ইমেজ ফরেন্সিকের ক্ষেত্রে একটা হোমওয়ার্ক। তো ইমেজ ফরেন্সিকে আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে স্পেশাল আরও একটা হোমওয়ার্ক আছে, যে হোমওয়ার্কটা আপনারা আমাদেরকে জমা দিতে হবে। হোমওয়ার্কটা হচ্ছে এই যে একটা ছবি আপনি ওপেন করবেন, এই যে গাড়ির একটা ছবি আছে। সো এই এই যে ওয়েবসাইটটা আছে, এই ফটো ফরেন্সিকের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি অনেকভাবে অনেক তথ্য নিতে পারেন। এই যে যেমন বিভিন্ন তথ্যগুলো আছে এখানে, ছবি জুম করতে পারেন, ছবির বিভিন্ন
এডিট করে আপনি আপনার মতো করে যে কোনো তথ্য যদি আপনার ভালোভাবে না বোঝা যায়, যেমন একটা ছবির ক্ষেত্রে আপনি যেই ইনফরমেশনটা আপনার প্রয়োজন সেই ইনফরমেশনটা যদি না বোঝা যায়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো যে কালার আপনি চেঞ্জ করতে পারেন। আপনার এখানে অনেক অপশন আছে, যে অপশনগুলো আপনি একটু চেক করে নিতে পারেন। এই যে দেখুন, আমি আপনাকে চেক করে দেখাচ্ছি। ক্লোন ডিটেকশন আপনি ব্যবহার করতে পারেন, ম্যাগনিফায়ার ইউজ করে আরও ভালোভাবে আপনি জুম করে দেখতে পারেন যে কী কী তথ্যগুলো আছে, যেমন এটা কী তথ্য, এটা যদি আপনি ভালো করে না দেখতে পারেন তখন জুম করে চেক করে নিতে পারেন। তো এই যে এই গাড়ির যে ছবিটা আছে, এই ছবিটা আমাকে হোমওয়ার্কটা দিতে হবে আপনার, এই গাড়ির ছবিটা কোথায় কোথায় তোলা হয়েছে এবং এই জায়গাটার আশেপাশের কিছু ছবি আপনাকে খুঁজে বের করতে হবে। আমি আপনাকে শুরুতেই বলছি যে আমি আপনাকে কিন্তু সম্পূর্ণ হিন্টস সম্পূর্ণ হোমওয়ার্কটা বলে দিচ্ছি না যে এটা আপনি কীভাবে পাবেন, বাট আপনি পুরো ছবিটা অ্যানালাইজ করবেন, ছবির কোথায় কী আছে সেটা অ্যানালাইজ করবেন। আমার হোমওয়ার্কটা হচ্ছে, আমার কন্ডিশনটা হচ্ছে হলো যে এই ছবিটা কোথায় তোলা হয়েছে, গাড়ির ছবিটা, এই যে গাড়ির ছবিটা আছে সেই ছবিটা কোথায় তোলা হয়েছে, এবং এই ছবিটা এই জায়গাটার আরও কিছু ছবি আমাকে দিতে হবে, ঠিক আছে? সো আশা করি আপনারা একটু প্র্যাকটিস করলেই পেয়ে যাবেন, এটা খুব কঠিন কিছু না এবং খুব মজার একটা বিষয়। এবারে আমাদের টপিকটা হচ্ছে ডাটা রিকভারি। তো ডাটা রিকভারি আসলে ডাটা লস একটা খুব কমন একটা ঘটনা। ডাটা আমাদের ডাটা অনেকভাবেই হারিয়ে যেতে পারে, যেটা হচ্ছে আমাদের আমরা নিজেরা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি ডাটা। এরপর ফরম্যাট হতে পারে, হার্ড ডিস্ক আমাদের ফিজিক্যালি ড্যামেজ হতে পারে। তো এরপরে আসলে ডাটা কীভাবে রিকভার হয়, এইটা হচ্ছে হলো একটা কিন্তু অনেকের কাছে একটা কনফিউজিং একটা বিষয় আছে। ভাই, আমি তো নিজে ডিলিট করে দিছি, পারমানেন্টভাবে ডিলিট করছি, শিপ দিয়ে ডিলিট করছি, ইভেন আমি রিসাইকেল বিন থেকেও আমি কিন্তু ডিলিট করে দিছি, এটা আবার কীভাবে রিকভার হবে? ওয়েল, আমি আপনাদেরকে একটু কমন একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে হলো যে আপনার একটা ফাইল আপনি যখন আপনি ডিলিট করছেন, সেটা কিন্তু আসলে আপনার ড্রাইভ থেকে ডিলিট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ডিলিট হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না আরেকটা ফাইল এসে সেই ফাইলটাকে রিপ্লেস করে নিচ্ছে। আবারও বলছি, একটা ফাইল আপনি ডিলিট করলে কিন্তু সাথে সাথে ডিলিট হচ্ছে না, আরেকটা ফাইল এসে যতক্ষণ না পর্যন্ত সেই ফাইলটাকে রিপ্লেস করে ফেলছে ততক্ষণ পর্যন্ত আপনার ফাইলটা পার্মানেন্ট ডিলিট হচ্ছে না। তো এই জন্য হয়ে যায় যে আপনি যদি কোনো ফাইল ফরম্যাট হয়ে যাওয়ার পর, কোনো ড্রাইভ ফরম্যাট হয়ে যাওয়ার পর, অথবা যদি কোনো ফাইল ডিলিট করে দেওয়ার পর ইমিডিয়েট যদি আপনি ট্রাই করেন এবং যদি ব্যবহার না করে ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার ফাইল 99% পসিবিলিটি যে আপনি ব্যাক পাচ্ছেন। আচ্ছা, আরও সহজ করে বলছি, আপনি একটা বাসায় আছেন, সেই বাসায় কিন্তু একটা দরজা আছে, আপনার বাসাটা কিন্তু যদি আপনি ডিলিট করে দিচ্ছেন একটা ফাইল, মানে আপনি দরজাটা ডিলিট করে দিচ্ছেন, পয়েন্টারটা ডিলিট করে দিচ্ছেন, আপনার কিন্তু পয়েন্টারটা যখন ডিলিট হয়ে যাবে তখন কিন্তু আপনি দরজা ডিলিট হয়ে গেলে বাসায় ঢুকতে পারছেন না, কিন্তু আপনার বাসা কিন্তু বাসার মতোই থাকবে যতক্ষণ না পর্যন্ত আরেকটা বাসা এসে সেটা রিপ্লেস করে ফেলে। আপনি জাস্ট যখন দরজাটা আপনি আবার রিকভার করতে পারবেন, আপনি বাসায় ঢুকে যেতে পারবেন। আচ্ছা, নন টেকনিক্যাল আরও একটা ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে হলো ধরেন আপনার গার্লফ্রেন্ড অথবা বউ আছে, তা আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে, তা আপনি হচ্ছে হলো ততক্ষণ পর্যন্ত আপনার একটা পসিবিলিটি থাকে যতক্ষণ না পর্যন্ত আপনি নতুন আর একটা বিয়ে না করছেন। হ্যাঁ, বিয়ে না করা পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু রিলেশন যদি হয়, রিলেশনটা আবার ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। যদি আপনার আমাদের ভাবি হয়, ভাবি কিন্তু আবার ফিরে আসার একটা পসিবিলিটি থাকে, ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আপনি না আরেক জায়গায় এঙ্গেজ হয়ে যাচ্ছেন অথবা নতুন বিয়ে না করে ফেলছেন। সো খুবই কমন। আপনার এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো যে অবশ্যই যখন কোনো ফাইল ডিলিট হয়ে যাবে আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা রিকভার করার চেষ্টা করতে। তো অনেক প্রিমিয়াম টুলস আছে যারা বেশ এক্সপেন্সিভ, এই টুলসগুলো আপনাদেরকে ডাটা রিকভার করতে সহায়তা করবে। তো আমি আপনাদেরকে একটা টুলস দেখাবো আজকে, সেই টুলসটা হচ্ছে হলো আইকেয়ার ডাটা রিকভারি প্রো। এইটা হচ্ছে হলো খুব সুন্দর একটা সফটওয়্যার, খুব লাইট এবং খুবই সুন্দর একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনারা এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই প্রফেশনাল ভার্সনটা ডাউনলোড করবেন, এটা খুব ভালো এবং এটার ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে হলো যে একটা প্রাইস আছে, প্রাইসটা হচ্ছে হলো আমি আপনাকে বলছি, দেখি ওদের প্রাইসটা
আচ্ছা, যদি হোম লাইসেন্স কিনেন আপনি $70 লাগবে, ওয়ার্ক স্টেশন লাইসেন্স কিনলে $90, টেকনিশিয়ান লাইসেন্স কিনলে আপনার $300 মতো অলমোস্ট খরচ হবে। তো এটা দেখা যাচ্ছে যে 7,000 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তো যাদের সামর্থ্য আছে তারা কিনে নেবেন, কোনো সমস্যা নেই। আর যাদের সামর্থ্য নাই, বলতে পারেন আপনার আমার মতো যারা গরিব আছেন, তো তাদের জন্য আমি একটা সিরিয়াল কি প্রোভাইড করছি। তো তারা এই সিরিয়াল কি এর মাধ্যমে আপনারা সিরিয়াল কি দিয়ে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আর যদি আমাকে ট্রিট দেন তো এই শর্তে আমি আসলে সিরিয়াল কিটা আপনাদের প্রোভাইড করব, আপনাদের গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সফটওয়্যারটা একবার রান করিয়ে দেখাচ্ছি। আচ্ছা, খুবই সহজ। এখানে গিয়ে ডিলেটেড ফাইল রিকভারি বা ডিপ স্ক্যান রিকভারি, আপনি যেটা যেটা দিতে চাচ্ছেন, র ড্রাইভ রিকভারি, আপনি পুরো ড্রাইভ ধরে চাইলেও রিকভার করার চেষ্টা করতে পারেন। সো প্রফেশনাল ভার্সনটা খুবই ভালো, এখান থেকে আপনি গিয়ে রেজিস্টার করে নেবেন। আমি আপনাকে যে লাইসেন্স কিটা দেবো এই লাইসেন্স কি এখান থেকে আপনি রেজিস্টার করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আজকে আমাদের টপিকগুলো এই পর্যন্তই থাকবে। আর এখানে হোমওয়ার্ক, আপনার হোমওয়ার্ক থাকবে পরবর্তী টপিকটা, পরবর্তী ক্লাসটা আনলক করার জন্য আপনাদের হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্কটা দিয়ে জমা দিয়ে আপনারা পরবর্তী টপিকটা আনলক করে নেবেন। এবং অবশ্যই আমি আপনাকে বলবো, আবারও বলছি, যে সাইবার সিকিউরিটি আপনার এমন একটা নলেজ, যে নলেজটা আপনি যদি ভালোভাবে ব্যবহার করেন আপনি অনেক কাজ করতে পারবেন। অনেক অসাধারণ অসাধারণ টপিক আছে, যে টপিকগুলো আসলে শেখার মতো। এবং হচ্ছে হলো যে এটা যে আপনার আসলে আইটিতে কাজ করতে গেলেই আপনার শিখতে হবে, বা এটা শিখা যায় মানে শিখে যে আপনি শুধু আইটিতেই কাজ করতে পারবেন তা কিন্তু না। কিন্তু আপনি হচ্ছে হলো যে কোনো সেক্টরের মানুষই কিন্তু আসলে এটা শিখতে পারে। আপনারা দেখছেন যে টপিকগুলো, এই টপিকগুলো আমরা একেবারে বেসিক থেকে শুরু করেছি, তার মানে এটা আপনি যে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার কম্পিউটার সায়েন্স নাও হয় তবুও কিন্তু আপনি আইটিতে কাজ করতে পারছেন। আইটিতে কাজে এই সাইবার সিকিউরিটি, আপনি জানেন যে বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তাটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তো এই সাইবার সিকিউরিটির উপর আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারছেন, অনলাইন আয় করতে পারছেন। তো এই সাইবার সিকিউরিটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন, ইভেন আপনি দেখতে পারেন যে ফাইবারে যদি দেখেন বা বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে দেখেন, আলহামদুলিল্লাহ সেখানে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে 99% বাংলাদেশি। আর 99%-এর মধ্যে আল্লাহর রহমত, বিশেষ রহমতে যে 100% বাংলাদেশি হচ্ছে হলো এরিনা ওয়েব সিকিউরিটি। সো সাইবার সিকিউরিটি নিয়ে যখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন তখন কিন্তু আপনার আসলে ব্যাকগ্রাউন্ডটা কোন ব্যাকগ্রাউন্ড, আপনি কি সায়েন্স থেকে এসেছেন, কমার্স থেকে এসেছেন, এটা কিন্তু আসলে ম্যান্ডেটরি না। এছাড়াও আপনার বর্তমানে আমরা যদি দেখি যে অনেক বড় বড় টেক জায়ান্টদের যদি ফলো করি, দেখবেন যে বেশিরভাগই অনেকেই এসেছে নন সিসি ব্যাকগ্রাউন্ড থেকে। সুতরাং এখানে অনেকে আছেন যে ভাই আমার তো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, আমি কি পারবো বা আমি কি আসলে কাজ করতে পারবো, এরকম যারা এই কনফিউশনটা থাকেন, যে আমি বলবো যে আপনার প্রয়োজন হচ্ছে ডেডিকেশন এবং দক্ষতাটা আপনার, এবং কনফিডেন্স লেভেলটাও আপনার অনেক ভালো থাকতে হবে। আপনি পারবেন না পারবেন, আপনি এটা দিয়ে যে খুব বেশি কিছু করবেন, এই করবেন সেই করবেন, এত প্ল্যান না নিয়ে আমি এটা শিখবো এবং এটা দিয়ে আমি কাজ করব, এই ডেডিকেশনটা যদি আপনার থাকে আপনি অবশ্যই পারবেন। এবং আপনারা নিজেরা আপনারা যে এই বেসিক ক্লাসগুলো যে করছেন, এই ক্লাসগুলোর মাধ্যমে তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এটার জন্য খুব বেশি আগের থেকে যে টেকনিক্যাল নলেজ লাগবে তা কিন্তু না, আপনি একেবারে জিরো লেভেল থেকে শুরু করতে পারেন। সো শুরু হয়ে যাক আপনাদের সাইবার সিকিউরিটির এই সেক্টরের পথ চলা, প্র্যাকটিস করতে থাকেন, আমরা তো আছি এখানে নিত্য নতুন সাপোর্ট দেওয়ার জন্য, নিত্য নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য। সো ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এর আগে অবশ্যই প্রথম ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল দিয়ে যারা সেকেন্ড ক্লাস পেয়েছেন, অবশ্যই সেকেন্ড ক্লাসের হোমওয়ার্কটা দিয়ে আপনি থার্ড ক্লাসে আপনাকে জয়েন করতে হবে। আল্লাহ হাফেজ।